আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা করুন টানা হামলা অশান্ত গাজা নিশানায় হামাশঘাঁটি অশান্তি জিয়েই রেখে গাজায় আজ ফের দফায় দফায় বিমান হামলা চালালো ইসরায়েল গাজার যে অংশে প্যালেস্টাইনের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাশের নিয়ন্ত্রণে সেখান থেকে দিনের শুরুতেই দুটি রকেট হামলার খবর পাওয়া যায় ইসরায়েলি বাহিনীর দাবি এর জবাবে অন্তত তিনটি হামাশঘাঁটি গুড়িয়ে দিতে আজ হামলা চালিয়েছে তারা এসব ঘাঁটি হামাসের যুদ্ধ প্রশিক্ষণ ও অস্ত্র ভাড়ার হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে অভিযোগ তাদের ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলার কথা যদিও স্বীকার করেনি হামাস প্যালেস্তাইন জানিয়েছে আজ দিনভর খানিকের বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যার মধ্যে বেশ কয়েকটি আশ্রে পড়ে গাজার উত্তরের একটি শরণার্থী শিবির লাগোয়া হামাসের নৌঘাটি এবং সেনাঘাটিতে মৃত্যু খবর না পাওয়া গেলেও এর জেরে আশেপাশের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের আহত বেশ কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালামকে রাতারাতি ইসরায়েলের রাজধানী ঘোষণা করায় গাজার পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ হবে বলেই আশঙ্কা করেছেন কূটনীতিকরা তাদের একাংশ বলেছেন গাজা থেকে যে কোনো হামলা হলেই সেজন্য হামাসকে দোষারোপ করে থাকে ইসরায়েল এবার জবাব দেওয়াটাও শুরু হয়ে গেল জমি ছাড়তে নারাজ হামাসও স্বাধীন প্যালেস্তিনি রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে সংগঠনটি আজ ছিল হামাসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে গাজার আল কাতিবা শহরে ব্যাপক জামায়াত হয়েছিল হামাসের এই জামায়াতটা ইসরায়েলের আসল লক্ষ্য ছিল কি প্রশ্ন উঠেছে তা নিয়েও